হ্যালো ফ্রেন্ডস আমি অচ আমি টু ইউটিউব টু সাইড কিছু আমি সঙ্গে স্যার নতুন শেয়ার করবো সেটা হচ্ছে মূল মাখা বানিয়ে দেখাবো সেটা বানাতে কী বন লাগে আসুন দেখাই তার একটা বলছি আমার ভিডিও ছাড় আছে আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিজের বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে যায় তাহলে চলুন মূল মাখা বানাতে কী কী বন লাগে আসুন দেখিয়ে দিই চলুন তাহলে মূল পাখা রেসিপিটা বানাতে কি কি পণ লাগা আসুন দেখিয়ে দিই ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য রেসিপিটা শুরু করি কি কি আমি একটা বড় সাইজের মূল ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প সামান্য একটা পাতিলে গুঁড়ো নিয়েছি অর্ধেকের অর্ধেকটা একটা কাঁচা লঙ্কা নিয়েছি চিনি নিয়েছি এখানে কাঁসন্দি নিয়েছি আর বিট লবণ নিয়েছি তার জন্য রেসিপিটা শুরু করি গেটারের সাহায্যে গেট করে নেবো মূলোটাকে মূলোটা গেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব বিট লবণ চিনি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাসন্দি দিয়ে দেবো পাতলেবু রসটা দিয়ে দেবো এবার লঙ্কাটা একটু গেট গেট করে দেব সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব দেখুন সব উপকরণ দিয়ে মুড়োটা ভালো করে মেখে নিয়েছি দেখুন মূল মাখা রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকবেন চলুন দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়া যায় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন থাকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে